জানুয়ারি মাসের শুরুতে অনেকে হয়তো ভাবেন যে কোন ধরনের ফসল রোপণ করলে বেশ আশানুরূপ ফসল বা লাভবান হবেন। তো আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে ভিডিওতে আমি কয়েকটি শীতকালীন ফসল যা জানুয়ারি শুরুতে আপনারা রোপণ করলে অধিক লাভবান হতে পারবেন, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। প্রথম এক নম্বরে আপনারা শীতকালের মধ্যে জানুয়ারি শুরুতে বা মাঝামাঝিতে আপনারা ঢেঁড়স লাগাতে পারেন। ঢেঁড়স খুবই লাভজনক একটি ফসল, আপনারা চাইলে অল্প বাজেটে বা অল্প খরচে আপনারা দ্বিগুণ টাকা লাভবান হতে পারবেন। দুই নম্বর, শীতকালীন কিছু শসা আছে, চাইলে আপনারা শীতকালীন শসাগুলো রোপণ করতে পারেন। তিন নম্বর, অল্প টাকার মধ্যে আপনারা কলমি শাক, পুঁই শাক এগুলো রোপণ করতে পারেন, কারণ শীতকালে এগুলো দারুণ দারুণ লাভবান হতে পারবেন। চার নম্বরে আপনারা বেগুন চাষ করতে পারেন। পাঁচ নম্বর, ডেঙ্গা বা ডাঁটা শাক আপনারা লাগাতে পারেন, অল্প টাকা আপনারা দ্বিগুণ লাভ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা চাইলে জানুয়ারির শুরুতে বা মাঝামাঝি সময় আপনারা এই ফসলগুলো লাগাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।